ويقول هذه لأبي هريرة رضي الله تعالى عنه قال أبو القاسم صلى الله عليه وسلم سمعت خليلي أبو بكر رضي الله تعالى عنه يبعث بالمسجد الأشعار ركعتين. شنو নিয়তটা তোমরা করো, আল্লাহ রাসূলুল্লাহর যায়েব সাহাবা বড় সাহাবা আবু হুরায়রা মসজিদে আসার আসতে পারেনি, আল্লাহ এই দুই রাকাত নফল নামাজ আল্লাহ এর সব আপনি আবু হুরায়রা নামায় আমল আপনি পৌঁছে দিবেন, বলুন সুবহানাল্লাহ আপনি পৌঁছে দেবেন। আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, আমি আমি আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে শুনেছি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আল্লাহর ইবাদত করে দিলে নিয়ত করে এর সব আল্লাহ পাক তার রাহে বখশি করে দিয়ে থাকে। এবার মসজিদে আসারের গুরুত্ব দেওয়ার কারণটা তোমাদের বলি, শুনো, গুরুত্ব দেওয়ার কারণটা এটাই। قال ابو القاسم صلى الله عليه وسلم আমার নবীর কথা, আমার রাসূলের জবানের কথা, আমার নবীর ইসমে গ্রামী শরীফে আমার রাসূলুল্লাহর মুখের কথা, ইউবাসু ওয়াইবাসু ফিল মসজিদ আশারে। قال ابو القاسم صلى الله عليه وسلم سمعت خليلي ابو بكر رضي الله تعالى عنه কথা আমার রাসূলুল্লাহর কথা আমি শুনেছি আমার বন্ধু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক رضی الله تعالی عنہকে বলেছে, ও আবু হুরায়রা শোনো 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 রাসূলুল্লাহ আমাকে বলেছে, এই আল্লাহর কিয়ামতের দিনে বদরি সাহাবীরা বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে ওই শহীদ সাহাবাদিওকে আল্লাহ পাক মসজিদে আসার থেকে আল্লাহ তার দরবারে হাজির করবে। এই কথাটা রাসূলুল্লাহ আমাকে বলে গেছে, তাই আমি আবু হুরায়রা আমার জীবনের বড় আশা যে মসজিদে আসারের গুরুত্বটা আল্লাহ রাসূল এত বেশি বলে গেলেন আমার জীবনে কি হবে না দুই রাকাত নফল নামাজ মসজিদে আসারে গিয়ে আদায় করা, তাই আমার বয়স হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে ওসিয়াত করছি, তোমাদের মধ্যে কেউ একজন নেই এই দায়িত্বটুকু নেবে? তারা সবাই বলেছে না আমরা একজন নই, সবাই দায়িত্ব নেব। কেন? একটা নামাজি ব্যক্তির জন্য দুই রাকাত নফল নামাজ পড়াটা এমন বড় কাজ নয়, এমন বিরাট ভারী কথা নয়, এমন বড় দায়িত্ব নয়, তাই আমরা এই দায়িত্বটা সবাই মিলে পালন করব। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার পেলাম এটাই যে একজন জীবিত মুসলমানের জন্য একটা জীবিত মুসলমান আল্লাহর ইবাদত করে দিলে আল্লাহ কবুল করে নেন, একজন মৃত্যু ব্যক্তির সহায় তার তো একেবারে সব কিছু হারা হয়ে গেছে। কেন হারা হয়ে গেছে? কে বললো আমার নবী, ইজা মাদাল ইনসানু ইয়ানকাতু আমালাহু, নবী আমার পরিষ্কার জানিয়ে দেন মানুষের মধ্যে সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সমস্ত ভালো কাজ করার ক্ষমতা অন্যায় কাজ করার ক্ষমতা আমার আল্লাহ বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে, তাই মানুষ আর মৌতের পরে ইস্তেগফার তওবা করতে পারবে না, দোয়া দরুদ তাসবিহ তাহলিল করতে পারবে। হ্যাঁ, তবে কিন্তু আমার নবী তারপরেই বললেন ইল্লা সালাসাতু আমালি, তিনটে পথ আল্লাহ তার জন্য খুলে রাখবে, সব বন্ধ হবে, তাওবাতান নাসুহা করলে আল্লাহ কবুল করবে না, নামাজ পড়ার ক্ষমতা দোয়া দরুদ তাসবিহ তাহলিল না সব বন্ধ, ইল্লা সালাসাত আমানি, তিনটে পথ আল্লাহ করে রাখবে, তিনটে পথের মধ্যে প্রথম নম্বর সাদাকাতিন জারিয়া চলমান দান, এই চলমান দানটা শুধুমাত্র সীমাবদ্ধ নয় মসজিদ মাদ্রাসা না না না, জনকল্যাণ মানব সেবা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন সাদকা জারিয়া, সানের ঘাটটা ভেঙে যাচ্ছিল মানুষ নামতে পারে না রিপেয়ার করে দিলেন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ গোসল করবে উজু করবে হাত মুখ ধোবে যতদিন থাকবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন এর জাজাটা এর বদলাটা আল্লাহ তার কবরে পৌঁছে দেবে, এটা হলো চলমান দান। মসজিদ মাদ্রাসা তো আছে, জনকল্যাণ মানব সেবা একটা গাছ লাগিয়ে দিয়েছেন, ওই গাছের নিচে যদি মানুষ কঠিন রোদের সময় বসে একটু আরাম নেয় এর জাজাটা আল্লাহ প্রতি বৃহস্পতিবার দিন আপনার কবরে পড়ে এর জাজাটা আল্লাহ পৌঁছে দেন, এটাও একটা সাদকায় জারিয়া। তারপরে তে আও ইলম ইয়ান্তাফিউ, এমন শিক্ষার স্বার্থে আপনি কিছু ব্যয় করলেন যে ছেলেটা আপনার পয়সায় লেখাপড়া শিখে তার দ্বারা সমাজ উপকৃত হবে, সমাজ উপকৃত হয় এটার সওয়াব আপনি প্রতি বৃহস্পতি
পরিবারে পাবেন এটা বন্ধ হবে না। তিন নম্বর আউওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন সুসন্তান পৃথিবীর বুকে আপনি রেখে যান যে ছেলেটা আপনি মরে যাওয়ার পর আপনাকে ডাকবে। ডাকা মানে কি? পাপের কবর ধারে গিয়ে আব্বা আব্বা করে, না 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 না, আব্বা আব্বা করে ডাকার দায়িত্ব নয়। যে ছেলেটা আপনাকে মনে করবে, মনে করা মানে এই প্যান্ডেল করে মাইক এনে জেনারেটর এনে চারটে পাঁচটা সাতটা মোল্লা মৌলভীকে দাওয়াত করে দশারি পাঁচারি বিরিয়ানি করে, না 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 না, তৈরি করে যান। ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, মাস্টার করুন, লয়ার করুন, ইসলাম শরীয়ত বাধা দেয়নি, তবে তার প্রাইমারি স্টেজে তার মধ্যে দিনটা পৌঁছে দেন। আপনার ছেলে প্রতি মাসে 2 লক্ষ টাকা মাইনে পাবে, 100 বার যোগ্যতা অর্জন করলে পাবে, কিন্তু ওই যোগ্যতা অর্জন করার পরে দেখা যাবে এই আরামটা আপনি 60 বছর ভোগ করবেন। 60 বছরের পরের আরামটার কথা একটু ভাবুন, যেটা কিন্তু 60 বছর নয়, কোটি কোটি বছরের জিন্দগি। ওই কোটি কোটি বছরের জিন্দগি জীবনে আরামের জন্য নিজের ছেলেটাকে তার প্রাইমারি স্টেজে দিনটা তার মধ্যে পৌঁছে দেন। দিনটা আপনার সন্তান আপনার জন্য প্রত্যেক দিন না হয়, সপ্তাহে একদিন যদি সে হাতটা তুলে আল্লাহর দরবারে বলতে পারে আপনার কবরের ধারে দাঁড়িয়ে, আল্লাহ আমি যা তিলাওয়াত করি যে সবটা আমার আব্বার আরওয়াহে আপনি পৌঁছে দিন, আমার মায়ের রুহে আপনি পৌঁছে দিন, আল্লাহ তিলাওয়াতে কোরআন ও সিরায় আমার আব্বা মায়ের কবরে আযাবটাকে আপনি মাফ করে দেন। এতটুকু ভুলে যদি আপনার ছেলে তার ঘরে বসে বসে আপনার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারে আপনি বাবা আপনি মা আশা করবেন ওই ছেলেটার ওই ভাষাটা, ওই ছেলেটার ভাষার মুখ দিয়ে নয় তার মুখ আর অন্তর দুটো এক হয়েছে, এই দুটো এক হওয়ার কারণে এই দুটো এক হয়ে যে ভাষাটা আল্লাহর দরবারে বের হবে আপনি আশা করবেন। এতটুকু শিক্ষা দিয়ে আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারেন ওই ছেলেটা এই কথা বলা ওসিলা, আল্লাহ পাক আপনার কবরে আযাবটাকে মাফ করে আল্লাহ পাক আপনার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। দায়িত্ব আপনার, আপনি লয়ার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ইসলাম শরিয়ত বারণ করেনি, শরিয়ত এটাই বলেছে তোমার বাচ্চাটার প্রাইমারি এসছে দিনটা তার মধ্যে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুন কাবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, জুরুন কাবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, হাদিসটা বুখারী শরীফে রাওয়ায়েত, বিশুদ্ধ নির্ভেজাল হাদিস। নবী আমার বললেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তাহলে কি লাভ হবে? ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমাদের মৌতের কথাটা মনে আসবে কেন? এক মাস আগে আমার প্রতিবেশীকে দাফন করে এসেছিলাম, আজকে এক মাস পরে ওই গোরস্থান ঢুকে গিয়ে দেখছি তার প্রবল বৃষ্টি হওয়ার কারণে তার মাটিগুলো সব কবরের মধ্যে ঢুকে গেছে আর বাঁশগুলো উঠে পড়েছে। আল্লাহ, যদি এক মাস আগে আমার মত হতো আমার কবরটা এই অবস্থা হতো? তাহলে এখানে আমি গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে হলোটা কি আমার মধ্যে মৌতের কথাটা মনে আসলো, আল্লাহ আমার কবরটা তো এরকমই হবে, আজকে আমি সেচে যাই তার রক্ত আমার মধ্যে যাই থাকে না কেন, আজকে আমি রক্তের গরমে টকবক করে ফুটছি, কিনাই কি করছি না, কিনাই কি করা তো কথা নয়, হুকুম হলেই তো আমাকে ওই পথের প্রতি করতে হবে। দাদা দাদি জানানি যে পথের প্রতি হয়ে গেছে ওই গভীর বন জঙ্গলের মধ্যে শুইয়ে দিয়েছে দেখে, ওখানে তো আমাকে যেতে হবে, তা ওই যাওয়াটার কথাটা মনের মধ্যে তৈরি হবে কিসের ওসিলায়? ওই কবর জিয়ারত ওসিলায়। তাই রাসূলুল্লাহ বলে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমাদের মৌতের কথা মনে আসবে, তোমাদের মৌতের কথা মনে আসবে বেশি করে তোমরা কবর জিয়ারত করো। তাই বাপ মা কবর ধরে গিয়ে আমাদেরকে জিয়ারত করা সম্পর্কে শিক্ষা দেন কি আমার রাসূল? ইমাম নবী আরো বলেছেন কোনো ছেলে যদি সপ্তাহে একদিন জুমার দিন, সপ্তাহে একদিন জুমার দিন তার আপনার কবরটা জিয়ারত করতে পারে, ওই ছেলেটা এক সপ্তাহের গোনায় সাগিরা আল্লাহ বিনা তওবায় মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কিসের ওসিলায়? বাপ মার দরজা মর্তাবা আল্লাহ দিয়েছে তার ওসিলায়, বাপ মার খাতিরে ওই ছেলেটা এক সপ্তাহ গোনায় সাগিরা কে আল্লাহ মাফ করে দেবেন। বাপ মার স্থান পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ নবীর পরে আমার বাপ হতে পারে বেনামাজি, মদকর, তালিকর, জুয়াকর, জেনাকর, আল্লাহ আল্লাহ নবীর পরে পৃথিবীর সমস্ত হরিদের উপরে আমার বাপার ইজ্জত আমার আল্লাহ আমাকে দিয়েছে সবার উপরে।
আমার বাপ মার ইজ্জত সবার ঊর্ধ্বে আল্লাহ আমাকে দিতে বলেছে, যার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে আল্লাহ পাক দোয়া করতে শিখিয়েছেন, কিন্তু কি ভাষায় দোয়া করতে হবে এটা আল্লাহ কারোর জন্য শেখান নেই। শিখিয়েছেন কার জন্য? আল্লাহ বাপ মার জন্য। যখন তোমরা হাত তুলবে আল্লাহ আমি আল্লাহর দরবারে, এই বান্দা যখনই তোমরা হাত তুলবে আমি আল্লাহর দরবারে, বলতে ভুলে যেও না কি কথা বলবে, আমি আল্লাহ শিখিয়ে দিই। রব্বের রহমহুমা কামা রব্বায়ানি সামিরা, রব্বের রহমহুমা কামা রব্বায়ানি সামিরা, রব্বের রহমহুমা কামা রব্বায়ানি সামিরা। হে আমার আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, হে আমার স্রষ্টা সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ। আমার বাপ মা কবরে চলে গেছে, আমার বাপ মা বেঁচে থাকা অবস্থায় তারা যেমন আমাকে রাহাতা আদরে করে লালিত পালিত করেছিল, তাদের কোলে তারা নিত্য আদরের সঙ্গে লালিত পালিত করেছিল, আজ আমার বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ আপনি আপনার কুদরতি কোলে আমার বাপ মাকে আপনি লালিত পালিত করুন। এই দোয়া করে তোমরা ভুলে যেও না, এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। ওরে বান্দা তোদের বাপ মার জন্য তোরা এ কথা আমাকে বল, যার জন্যই তো সবার আল্লাহ আল্লাহর নবীর পরে সমস্ত ওলিয়া ওলিয়াদের উপরে আল্লাহ আপনার বাপের ইজ্জত দিয়েছে। যত বড় অন্যায় করো বাপকে বলার অধিকার নেই আব্বা, বাপকে মারার অধিকার নেই, কটু কথা বলার অধিকার। আপনি আদরে বলবেন আব্বা যে কাজটা করছেন এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, এটা আব্বা ভুল হচ্ছে, এ কাজ করলে আপনি গুনাহগার হবেন, এ কাজ করলে আপনি আল্লাহকে ধরা পড়বেন, পড়ে যাবেন, এতটুকু ভাষা বলার অধিকার আপনার আছে। এর বেশি চেল্লা চিল্লি করে চেঁচাবেচি করে গায়ে হাত তুলে কটু কথা বলে মনে ব্যথা দিয়ে দুঃখ দিয়ে বাপ মাকে শিক্ষা দেওয়ার অধিকার আপনার নেই। ভুলটার পরে আপনি এতটুকু মনে করিয়ে দেন আব্বা এটা ভুল হচ্ছে, আপনি এই কাজ করবেন না, আপনি এই কথা চলবেন না, আপনি এই কাজটাকে এইভাবে করুন তাহলে ঠিক হবে। যার জন্য জামানার মুজাদ্দিদ আমার খুরফাদা পীকবলা রাহমাতুল্লাহ আলাইহ দুয়ার মাঝে বলতো, আল্লাহ এই বাংলার মুসলমান তুমি আলেম হও তারা হলো তুমি আলেমের বাপ হও, হয় তুমি আলেম হও তারা হলো তুমি আলেমের বাপ হও, তারা হলো একটা ছেলেকে রেখে তোমার বাড়িতে আলেম তৈরি করো, লাভটা কি হবে? আপনি আলেম, আপনি শরীয়ত কি জানেন, ছেলে আলেম আপনার ভুলটা ছেলে মনে করিয়ে দেবে, যে তা না হয় একটা ছেলেকে রেখে যদি আপনার বাড়িতে আলেম তৈরি করতে পারেন ওই ছেলেটা আপনার ভুল ত্রুটি গুলো সুযোগ মতো আপনার মনে করিয়ে দেবে, বাবা কি চাচা কি বড় ভাই এটা ভুল করছে, আপনি এইভাবে করুন, এটা শরীয়তের বাইরে, এই কাজটা আপনার শরীয়তের ভুল বিরোধী হচ্ছে, এটা করবেন না, তাহলে পরে আলেম হলে সংশোধন হবে, ছেলে আলেম হলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, একটা ছেলে শেখার সুযোগ পাননি, আজকে বুড়ো বয়স শিখতে পাচ্ছেন না, কেন শেখার চেষ্টা আপনার নেই, কিন্তু চেষ্টা নেই বললে তো আল্লাহ রাসূল ছাড়বে না আপনাকে। তালিবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিমিন, তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, হাদিস পাক। প্রতিটা মুসলমানকে ইলমে দিন শিক্ষা করতে হবে, এটা তার জন্য ফরজ। ইলমে দিন শেখা মানে কি? আপনি টাইটেল পাস মওনা হতে হবে না, দাওরা পাস মওনা হতে হবে না, মিশকাত শরীফ পড়তে হবে না, হারাম হালাল পাক নাপাক কোন কথা ঈমান যাবে কোন কথা ঈমান থাকবে এই শিক্ষাটা প্রতিটা মুসলমানের জন্য হলো ফরজ আইন, শিখতে হবে, না শিখলে দায়ী আপনি আল্লাহর কাছে। আমি হলাম পিপাসু, আমি মূর্খ, আমি হলাম পিপাসু, টিউকাল আছে ওই টিউকালের কাছে আমাকে যেতে হবে, কেন আমার পিপাসা লেগেছে টিউকাল আমাকে উঠে আসবে না, আমি অজ্ঞই মূর্খ, একটা জ্ঞানী মানুষ আমার কাছে শিক্ষার জগৎ শিক্ষার আলোটাকে নিয়ে ফ্রি করবে না, আমাকে তার কাছে যেতে হবে এই শিক্ষা নেওয়ার জন্য, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে, এটা আমার দায়িত্ব, আমাকে দায়িত্ব নিজের দায়িত্ব মনে
গুণ আমাকে জানতে হবে। সব জানতা মহাপণ্ডিত হয়ে চুপ করে বলে থাকলে আপনি আল্লাহ কাছে ছাড় পাবেন না, আল্লাহর দরবারে আপনি ছাড় পাবেন না। কেন? আপনি জানার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন এটা আল্লাহর কাছে আপনাকে বলতে হবে যে আমি এত সময় দিয়েছি, এত টাইম দিয়েছি, এতজন ব্যক্তির কাছে আমি গিয়েছি, এটা আপনাকে বলতে হবে। সাহাবাই কেরাম রাসূলুল্লাহর দরবারে এসে তারা সমস্ত লজ্জা শরমকে সব বিলীন করে দিয়েছে। কেন? আল্লাহর কাছে বাঁচতে হবে, খোদার কাছে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে নিজেকে বিলীন করে দিয়েছে। লজ্জা শরম কিছু নেই। একটা সাহাবিয়া মেয়ে ছেলে পর্দার সঙ্গে পর্দা আড়াল থেকে রাসূলুল্লাহর কাছে হাজির কোনো কিছু জানার জন্য, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মাজদামি ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উজমা বিনা পাক হয়ে গিয়েছি, আমি অপবিত্র আমি আমার কাম শক্তির আমার আমার যৌবনের তাড়নায় পড়ে আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি। ওই জেনার কারণে আমার আমি হামেলা হয়ে গেছি, আমি গর্ভধারিণী হয়ে গেছি। এখন আমি কি করব? এই এত বড় পাপ কি করে আমার মোচন হবে? এত বড় নাপাকিটা কি করে আমি পাক হতে পারবো? রাসূলুল্লাহর দরবারে এসে বলে, রাসূলগণ যাও, চলে যাও, আমার দরবারে দশ মাস দশ দিনের পরে আসবে। মহিলা দশ মাস দশ দিনের পরে ওই যে হামেলা পেটের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে সমস্ত হায়া শরম পর্দা তার হায়া শরম লজ্জা লিহাজকে বিলীন করে দিয়েছে। কেন? ইত্তাকুল্লাহ খোদার কাছে বাঁচতে হবে। যদি খোদার দরবারে বাঁচতে গেলে আমাকে জানতে হবে ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, এই ভুলের সংশোধন করবে কি? আমার বিমার হয়েছে, আমাকে ডাক্তারে কাছে যেতে হবে। তা শরীয়তের ডাক্তার সে যুগে করেছে আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে কাকে? আমার হাবিবকে, আমার নবীকে। তাই সে দরবারে না গেলে সংশোধন তো আমার হবে না। তাই রাসূলুল্লাহর দরবারে বাচ্চাকে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবার এসেছি, আপনি আমাকে দশ মাস দশ দিন পর আসতে বলেছেন, আমি অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আমি নাপাক হয়ে গিয়েছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিন, আপনি আমাকে পাক হওয়ার ব্যবস্থা করে দিন, আল্লাহর দরবারে বাঁচার পথটা আপনি আমাকে দেখিয়ে দিন, আল্লাহর দরবারে বাঁচার রাস্তাটা ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আপনি আমাকে দেখিয়ে দিন। রাসূলুল্লাহ বলেন যাও, চলে যাও, আড়াই বছর পরে আসবে। বাচ্চার দুধ পান করার টাইমটা এই হকটাকে নষ্ট করা যাবে না। আড়াই বছর পরে বাচ্চা আড়াই বছর মায়ের দুধ পান করেছে, আড়াই বছর পরে আবার ওই বাচ্চাকে কোলে করে দিয়ে ওই মহিলা আবার সময় মতো যাহাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আপনি আমাকে আড়াই বছর পরে আসতে বলেছে, আমি এসে হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আমি গুনাহ করেছি, আমি না পাক হয়ে গেছি, আপনি আমার পাকের ব্যবস্থাটা করে দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহটা মাফির ব্যবস্থা করে দিন। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে একজন সাহাবার জিম্মায় দেন, যাও এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে তুমি লালিত পালিত করো, যাও যাও যাও। আল্লাহ তাআলা আযজা ওয়াজাল্লা ফিল কোরআনিল আযীম আযানি ওয়াযানিয়াতু ফাজলাতু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতুল জিলদাহ। কোরআনে পাক বিচার কি হবে? কি বিচার হবে? ওই মহিলা জেনা করেছে, ব্যভিচার করে ফেলেছে, বিচার কি হবে? রাসূলুল্লাহ বলেন ওই মহিলাটাকে 100 বার চামড়া ছুরি করে আঘাত করো। আঘাত করতে করতে 100 বার মারা হয়নি, তার আগে মহিলাটার মত হয়ে যায়, মহিলাটার মত হয়ে যায়, মহিলার মত হওয়ার পরেতে রাসূলুল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে এসে হাজির হয় আল্লাহর ওয়াহী ফেরেশতা, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মাজহাবি ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাগাতা দরবার
পারে, আপনার কাছে সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমি জিব্রাইলকে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করার মতো করেছে, আপনার দ্বারা বারবার এসেছে, আপনার দ্বারা বারবার হওয়ার পরে আপনি ওকে কোরআনের বিচার অনুযায়ী, আল্লাহর বিচার অনুযায়ী 100 ছড়ি মারা অর্ডার করেছে, 100 ছড়ি মারার আগে, 100 পুরো হয়নি তার আগে ওর মত হয়েছে, ও আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক ওর তমাম জিন্দেগি জীবনে সমূহ গোনাকে মাফ করে আল্লাহ পাক তার বেহেশতে একটা নির্দিষ্ট জায়গা তাকে স্থান করে দিয়েছে। আমি জানি না আমি ভুল করেছি, আমি ভুলটা জানি, এই ভুলের সংশোধনটা কেন না আজকে আমি জানি না, উজু করতে ভালো করে আমি উজু করতে ভালো করে জানি না, চাপের মুখে পড়ে নামাজ পড়ছি, দেখা যায় শতকরা 80 জন বুড়ো নামাজির নামাজ হয় না, ভুল বুঝবেন না, আমি বলেছি শুরুতেই বলেছি সারেন্ডার হয়ে গেছি, কেননা আপনারা আল্লাহর ওলি জমিনের মানুষ, যে আল্লাহর ওলির দরবারে থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার ইলমি জালালির ফায়েজ এই দরবার থেকে হাসিল করে গেছে, এটা সেই দরবার।